তো এস্টিমেটিং এন্ড কস্টিং এক সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের ফুকুর খননে মাটি কাটার পরিমাণ নির্ণয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমাদের ক্লাস চলছিল। গত ক্লাসে মিন সেকশন ফর্মুলা, মিড সেকশন ফর্মুলা, মধ্যপ্রস্থচ্ছেদ ফর্মুলা আমরা কীভাবে গাণিতিক সমস্যার সমাধানগুলো করব সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে গড় প্রস্থচ্ছেদ বা মিন সেকশন ফর্মুলার মাধ্যমে আমরা কীভাবে এই প্রবলেম সলিউশন করব। তো এখানে একটি প্রশ্ন বলা হচ্ছে যে একটি পুকুরের তলদেশের মাপ, একটি পুকুরের তলদেশের মাপ 80 মিটার ইন্টু 60 মিটার এবং পাশের ঢাল 2:1। যদি পুকুরের মোট গভীরতা 2.5 মিটার হয় তবে পুকুরটির মাটি কাটার পরিমাণ বের করো গড় প্রস্থচ্ছেদে। অর্থাৎ গড় প্রস্থচ্ছেদ সূত্র ব্যবহার করে বা ফর্মুলা ব্যবহার করে আমরা এই পুকুরের মাটি কাটার পরিমাণটা বের করতে হবে। তো এখানে আমাদেরকে প্রশ্নে যে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে পুকুরের নিচের তলদেশে, অর্থাৎ তলদেশের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তো আমরা যদি সেকশন থেকে দেখতে পাই যে পুকুরের দৈর্ঘ্য তলদেশের দৈর্ঘ্য দেওয়া আছে, পুকুরের তলদেশের দৈর্ঘ্য দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত পুকুরের তলদেশের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 80 মিটার। তো আমাদেরকে এবং পুকুরের গভীরতা দেওয়া আছে, ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2.5 মিটার, স্লোপ 2:1। তো এখানে পুকুরের তলদেশের দৈর্ঘ্য L1 দ্বারা প্রকাশ করলাম আমরা 80 মিটার। তাহলে পুকুরের উপরের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো আমরা গত ক্লাসে করছিলাম যে উপরের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে উপরের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা নিচের দৈর্ঘ্য বের করছিলাম উপরের দৈর্ঘ্য থেকে। এই যে দুই পাশের এই স্লোপের সেকশনটুকু বাদ দিয়ে আমরা নিচের দৈর্ঘ্য বের করছিলাম। তো যেহেতু আমাদের এখন নিচের দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু আমাদের এখন এই নিচের দৈর্ঘ্য দেওয়া আছে, উপরেরটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই নিচের দৈর্ঘ্যের সাথে উপরের দুই পাশের যে স্লোপের পরিমাণটা আছে সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের উপরের দৈর্ঘ্যটা আমরা পাবো। তো এখানে উপরের দৈর্ঘ্যটা আমরা তো এখানে আমরা সেমভাবে নিচের দৈর্ঘ্যের সাথে দুই পাশে স্লোপ সেকশনের অংশটুকু যোগ করে দিব। উপর থেকে নিচে আসার সময় বিয়োগ, নিচ থেকে উপরের যাওয়ার সময় হচ্ছে যোগ করতে হবে। তো L1 + 2SD, এখানে এস এর মান 2 দেওয়া আছে, ডি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 2.5 মিটার। তো এখানে L এর মান 80 বসিয়ে দিলাম, প্লাস 2 × S এর মান 2 এবং D মান দেওয়া আছে 2 × 5। তো এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে 80-র সাথে ওখানে 10 যোগ করলে 90 মিটার পেয়ে যাচ্ছি উপরের দৈর্ঘ্য, পুকুরের উপরের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 90 মিটার। তো এখানে এরপরে আমাদেরকে সেমভাবে পুকুরের তলদেশের প্রস্থ দেওয়া আছে 60 মিটার, সেমভাবে পুকুরের উপরের সেকশনের আমরা প্রস্থ নির্ণয় করব। B2 = B1 + 2SD। তো B1 দেওয়া আছে 60 প্লাস 2 × S এর মান 2 × D এর মান 2 × 5। তো এখানে আমরা 70 মিটার পেয়ে যাচ্ছি পুকুরের উপরের তলের দৈর্ঘ্য। তো যেহেতু আমরা পুকুরের উপরের তলের দৈর্ঘ্য, নিচের তলের দৈর্ঘ্য, উপরের তলের প্রস্থ, নিচের তলের প্রস্থ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পুকুরের তলদেশের ক্ষেত্রফল A1 ইজ ইকুয়াল টু পুকুরের তলদেশের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে পারি। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার ইন্টু প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তো দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4800 বর্গমিটার পেয়ে যাচ্ছি 4800 বর্গমিটার পুকুরের তলদেশের ক্ষেত্রফল।
তো আমরা তলদেশের ক্ষেত্রফল যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে এবার আমাদেরকে ফুকুরের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। উপরিতলের ক্ষেত্রফল এ টু ইজ ইকুয়াল টু এল টু ইন্টু বি টু, অর্থাৎ ফুকুরের উপরিতলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে উপরিতলের দৈর্ঘ্য পাই পেয়েছি আমরা 90 মিটার, ইন্টু প্রস্থ পেয়েছি 70 মিটার। তো এখানে 6,300 বর্গ মিটার পেয়ে যাচ্ছি আমরা ফুকুরের উপরিতলের ক্ষেত্রফল। তো এখানে যেহেতু আমাদেরকে ফুকুরের আমরা মিন সেকশন ফর্মুলা করতে যাচ্ছি, তাহলে এখানে টোটাল মাটি কাটার পরিমাণটা যদি আমরা নির্ণয় করি, তাহলে বি ইজ ইকুয়াল টু গড় ক্ষেত্রফল, অর্থাৎ মিন সেকশনের ক্ষেত্রফল, মিড সেকশনের ক্ষেত্রফল। তো আমরা মিড সেকশনের ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে পারি এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড টু, অর্থাৎ উপরের সেকশনের ক্ষেত্রফল নিচের সেকশনের ক্ষেত্রফলকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে মিড সেকশনের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ইন্টু, তার সাথে যদি গভীরতা ফুকুরের গভীরতা গুণ করে দেই, তাহলে আমরা টোটাল ফুকুরের মাটি কাটার পরিমাণটা পেয়ে যাচ্ছি। তো সেমভাবে আমরা ফুকুরের নিচের সেকশনের ক্ষেত্রফল এবং উপরের সেকশনের ক্ষেত্রফল যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, ইন্টু ডি ফুকুরের গভীরতা গুণ করলে টোটাল আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1387.5 ঘনমিটার। তো আমরা হচ্ছে এটাই হচ্ছে টোটাল মাটি কাটার পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন গাণিতিক সমস্যার সমাধানটা। তো এভাবে হচ্ছে কি আমরা আমাদের গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা এভাবে যতগুলো অঙ্ক আছে, বইতে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো এভাবে আমরা সমাধান করতে পারি, সমস্যার সমাধানগুলো এভাবে আমরা করতে পারবো। তো তারপরও যদি কারো কোনো অঙ্ক বুঝতে বা করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আমরা সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।